ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন পয়েন্ট ডিডি। আজ এই ভিডিওতে আমি ক্লাস টেনের দুই নম্বর লেসন ফেভেল কবিতাটা আলোচনা করব। ওকে, তাহলে চলো শুরু করি। ফেভেল, ফেভেলটা কি? ওকে, হোয়াট ইজ ফেভেল? ফেভেল ইজ এ টাইপ অফ রাইটিং দ্যাট গিভস আস এ লেসন। ওকে, অর্থাৎ ফেভেল এমন এক ধরনের লেখা যার মধ্য দিয়ে আমরা কোনো কিছু শিখতে পারি, অর্থাৎ উপদেশমূলক যে সমস্ত লেখাগুলো সেগুলোকে বলা হয় ফেবেল। ওকে, রিটেন বাই রাল্ফ ওয়াল্ডো ইমারসন। ওকে, ইন্ট্রোডাকশনটা একটু দেখে নেই। দেখো, রাল্ফ ওয়াল্ডো ইমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট। ওকে, অর্থাৎ একজন আমেরিকার ঔপন্যাসিক ছিলেন এই রাল্ফ ওয়াল্ডো ইমারসন, অ্যাজ ওয়েল অ্যাজ লেকচারার ছিলেন অ্যান্ড পোয়েট ছিলেন। ওকে, হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হেম অ্যান্ড ব্রহ্মা, এই দুটো তার বিখ্যাত কবিতা। দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। এই কবিতাটিতে কাঠবেড়ালি এবং পর্বতের মধ্যে একটা যে কথোপকথন সেটা বর্ণনা করা হয়েছে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং লিভিং অর নন লিভিং বিগ অর স্মল হ্যাভ দিয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। অর্থাৎ এই কবিতাটার মধ্যে দিয়ে কাঠবেড়ালি দেখিয়েছেন এই পৃথিবীর প্রত্যেকটা সজীব এবং জড় পদার্থ, বড় এবং ছোট, প্রত্যেকের এই পৃথিবীতে অস্তিত্বের জন্য একটা কারণ রয়েছে, অর্থাৎ তাদের যে বেঁচে থাকা বা অস্তিত্বের জন্য একটা কারণ রয়েছে। ওকে, সো লেটস স্টার্ট দ্য পোয়েম। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফরমার কল্ড দ্য ল্যাটার লিটিল প্রি, প্রথমজন দ্বিতীয় জনকে ছোট্ট নীতিবাগিস বলে সম্বোধন করেছে। ওকে, এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ফরমার অ্যান্ড দ্য ল্যাটার বলা হয়েছে। ওকে, ফরমার মানে পূর্বের জন, ল্যাটার মানে হচ্ছে পরের জন। তাহলে এখানে পূর্বের জন, দেখো প্রথম ফার্স্ট লাইনে যেটা উল্লেখ করা হয়েছে, দ্য মাউন্টেন প্রথমে উল্লেখ করা হয়েছে, তারপর দ্য স্কুইরেল উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে ফরমার মানে হচ্ছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য ল্যাটার মানে হচ্ছে দ্য স্কুইরেল। ওকে, তাহলে প্রথমজন অর্থাৎ মাউন্টেনটা, পর্বতটা কাঠবেড়ালিকে কি বললো? লিটিল প্রিক, ছোট্ট নীতিবাগিস। ওকে, প্রিক মানে কি? প্রিক হচ্ছে নীতিবাগিস, নীতিবাগিস বলতে যারা অ্যাডভাইস দেয়, ওকে, উপদেশ দেয়, যারা নীতিকথা যারা শোনায় তাদেরকে বলা হয় প্রিক, নীতিবাগিস। তো ছোট্ট নীতিবাগিস বলে সম্বোধন করলো, যেহেতু, ওকে, তাহলে দেখো যেহেতু মাউন্টেনকে উপদেশ দিচ্ছে স্কুইরেলটা, সেই জন্য তাকে নীতিবাগিস বলে সম্বোধন করলো মাউন্টেন। বান রিপ্লাইড, কাঠবেড়ালি উত্তরে বলল, কি বলেছিল দেখো, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি বড়, বাট অল শর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, কিন্তু সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়া একত্রিত করলে গঠিত হয় একটা বছর এবং ভূগোলক। ওকে, স্পেয়ার মিনস হচ্ছে গোলক। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এবং আমি আমার অবস্থানের জন্য এতটুকু অপমান বোধ করি না। ওকে, অর্থাৎ এই পৃথিবীর বুকে, এই যে ওয়ার্ল্ডের মধ্যে কাঠবেড়ালির যে অবস্থান, তার অবস্থানটা তো খুবই ক্ষুদ্র, ছোট, তো সেই অবস্থানের জন্য সে লজ্জিত নয়। অর্থাৎ সে যে একটা ছোট একটা জন্তু, তার জন্য সে লজ্জিত নয়। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো বড় না হয়ে থাকি, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার আমার তো ছোট নয়। দেখো এইখানে তার স্পিরিটটা দেখো, সে বড় নয় এটা অনস্বীকার্য। ওকে, কিন্তু সে যে ছোট সেটাকেই সে চ্যালেঞ্জ করেছে, যে তুমি আমার মতো ছোট হতে পারবে না কখন। অ্যান্ড নট হাফ সো স্প্রে, এবং আমি যতটা প্রাণচঞ্চল তার অর্ধেকও তুমি নও। অর্থাৎ কাঠবিড়ালিকে তোমরা দেখে থাকবে কীভাবে তিনিং বিরিং করে লাফিয়ে থাকে, সবসময় প্রাণচঞ্চল, বলছে তুমি অর্ধেকও পারবে না, অর্থাৎ আমার এটা একটা ফিচার্স। ওকে, আই উইল নট ডিনাই টু মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি অস্বীকার করতে পারবো না যে তুমি একটা সুন্দর কাঠবেড়ালির রাস্তা তৈরি করেছো, অর্থাৎ পর্বতের মধ্যে দিয়ে যে কাঠবেড়ালির রাস্তাগুলো থাকে তুমি তৈরি করেছো, এটা আমি অস্বীকার করবো না, অর্থাৎ আমি অকৃতজ্ঞও নই। ট্যালেন্টস ডিফার, ওকে, অর্থাৎ জ্ঞান বুদ্ধি বা মেধা এগুলো ভিন্ন, অর্থাৎ যার যেমন থাকে মেধাগুলো। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, ওকে, সব কিছুই বুদ্ধি করে সাজানো রয়েছে, অর্থাৎ জ্ঞানী বুদ্ধি দিয়ে সাজানো রয়েছে সব কিছু। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, আমি আমার পিঠে করে বনভূমি হয়তো বইতে পারি না, অর্থাৎ একটা পর্বত কী করে, তার পিঠে বনভূমি বয়, অর্থাৎ একটা পর্বতের ওপর ফরেস্ট রয়েছে, তো আমি হয়তো আমার পিঠে করে বনভূমি বইতে পারি না। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো একটা বাদাম ভাঙতে পারো না।
এই জায়গাটাই দেখো, এই জায়গাটাতেই দেখানো হয়েছে যে ট্যালেন্টস ডিফার, অর্থাৎ মাউন্টেনে ট্যালেন্টসটা কি একটা বনভূমি পিঠের ওপর করে বয়ে নিয়ে চলা, কিন্তু একটা কাঠবেড়ালি ট্যালেন্টস কি, একটা কাঠবেড়ালি ট্যালেন্ট হচ্ছে বাদাম ভাঙা। তাই বলছে আমি হয়তো তোমার মতো পাহাড় পিঠে নিয়ে যেতে পারি না, বইতে পারি না, কিন্তু তুমিও তো আমার মতো নারকেল সরি বাদাম ভাঙতে পারো না। অর্থাৎ দেখো এইখানেই ডিফারেন্সটা, অর্থাৎ যাকে যে বৈশিষ্ট্য নিয়ে এ পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে তাকে সেই বৈশিষ্ট্য নিয়ে বেঁচে থাকতে হবে, তো সেটাই স্বীকার করেছেন এখানে কাঠবেড়ালিটা। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য পোয়েম। এবার আমরা এক্সারসাইজগুলো আলোচনা করব। ওকে, ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য হয়তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আমরা এক্সারসাইজগুলো আমি টোটালটা আলোচনা করছি, তোমরা ভালো করে খেয়াল করো। ওকে, দেখো নাম্বার ওয়ানে কি বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ওকে, অর্থাৎ বাক্যগুলো পূরণ করবার জন্য তোমাদেরকে সঠিক বিকল্পটি বেছে নিতে হবে। অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ান ইজ নাম্বার এ, দ্য স্কোয়াডেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, ঝগড়াটা বেঁধেছিল পর্বত আর, কার মধ্যে? অপশান একে রয়েছে দেখো র্যাবিট, অপশান দুয়ে রয়েছে র্যাট, অপশান থ্রিতে রয়েছে ক্যাট, অপশান ফোরে রয়েছে স্কুইরেল। তাহলে নো ডাউট দ্য অ্যান্সার ইজ দ্য স্কুইরেল। ওকে, অর্থাৎ ডি নাম্বারটা, অর্থাৎ চার। নাম্বার বি, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, কাঠবেড়ালি সন্দেহ নেই যে পর্বত হয়, অপশান এতে রয়েছে মানে অপশান একে রয়েছে স্মল, অপশান দুয়ে রয়েছে বিগ, অপশান তিনে রয়েছে নবল, অপশান চারে রয়েছে কাইন। তাহলে দ্য অ্যান্সার ইজ নাম্বার টু, বি। নাম্বার সি, আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ। ওকে, অর্থাৎ কাঠবেড়ালিটা কী ভাঙতে পারে? এক নম্বর অপশানে রয়েছে নাট, অপশান টুতে রয়েছে জোক, অপশান থ্রিতে রয়েছে স্টোন, অপশান ফোরে রয়েছে লক, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ নাম্বার ওয়ান, নাট। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ কোশ্চেন নাম্বার ওয়ান। নেক্সট কোশ্চেন নাম্বার টু, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর অ্যান্সার। অর্থাৎ নিচের বক্তব্যগুলো সত্য না মিথ্যা তা তোমাদের লিখতে হবে, সঙ্গে তোমাদেরকে একটা সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। এ নাম্বারে রয়েছে দেখো, দ্য মাউন্টেইন কল্ড দ্য স্কুইরেল লিটিল বান। ওকে, অর্থাৎ পর্বত কাঠবেড়ালিকে ছোট্ট বান কাঠবেড়ালি বলেছেন, তো এটা তো অবশ্যই ফলস হবে কারণ লিটিল প্রিক বলেছিল, তাহলে এটা ফলস। অ্যান্ড দ্য স্টেটমেন্ট ইজ দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটিল প্রিক। ওকে, নাম্বার বি, দ্য স্কুইরেল ইজ স্পাইডার দ্যান দ্য মাউন্টেন, কাঠবেড়ালি পর্বতের থেকে বেশি প্রাণচঞ্চল, অ্যান্ড দ্যাট ইজ ট্রু। অ্যান্ড দ্য সাপোর্টিং স্টেটমেন্ট ইজ নট হাফ সো স্প্রাই। ওকে, নাম্বার সি, নাম্বার সিতে কি বলা হয়েছে দেখো, নাম্বার সিতে বলা হয়েছে দ্য মাউন্টেইন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, পর্বত তার পিঠের ওপরে পাহাড় বইতে পারে, সরি পর্বত তার পিঠের ওপরে বনভূমি বইতে পারে, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ ট্রু, আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, দিস ইজ দ্য সাপোর্টিং স্টেটমেন্টস। ওকে, নেক্সট কাম টু নাম্বার থ্রি, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এ, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, কাঠবেড়ালির সঙ্গে কার ঝগড়া হয়েছিল, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ দ্য মাউন্টেইন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, দ্য মাউন্টেইন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। নাম্বার বি, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, কাঠবেড়ালির কাছে কী অপমানের নয়, অকুপাইং ইটস ওন প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। আই রিপিট দ্য অ্যান্সার, অকুপাইং ইটস ওন প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। নাম্বার সি, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, কাঠবেড়ালি কি অস্বীকার করতে পারে না, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। ওকে, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ এক্সারসাইজ থ্রি। নাও কাম টু এক্সারসাইজ ফোর, অ্যান্ড দ্যাট ইজ গ্রামার। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, অর্থাৎ নিচে যে লিস্টে ফ্রেজাল ভার্ব রয়েছে সেগুলো দিয়ে তোমাদেরকে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে হবে। চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ভার্বস হোয়ার নেসেসারি, অর্থাৎ যদি ভার্বের ফর্মে চেঞ্জ করতে হয় প্রয়োজন মতো তাহলে করতে পারো। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, অর্থাৎ লিস্টে একটা অতিরিক্ত দেওয়া রয়েছে যেটা তোমরা মাধ্যমিকেও পাবে, একটা অতিরিক্ত। ওকে, নাম্বার এ তে রয়েছে দেখো, রুবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, মেট মেট মানে হচ্ছে সাক্ষাৎ করা। এটা কি হবে? এটা হবে কাম অ্যাক্রস, কিন্তু দেখো যেহেতু মেট রয়েছে পাস্ট ফর্মে রয়েছে সেই জন্য কাম অ্যাক্রসটা কেম অ্যাক্রস হয়ে যাবে। ওকে, নাম্বার বি, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস,
টলারেট মানে হচ্ছে সহ্য করা। ওকে, এখানে দেখো পুট আপ উইথ রয়েছে লিস্টে। নাম্বার সিতে রয়েছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রস্তাবটা প্রত্যাখ্যাত হয়েছিল, রিজেক্টেড। ওকে, এখানে হবে দেখো টার্ন ডাউন ফার্স্ট ওয়ানটা, কিন্তু যেহেতু রিজেক্টেড পাস্ট টেন্স রয়েছে তাই এটাও পাস্ট ফর্মে তোমাদেরকে লিখতে হবে টার্ন ডাউন। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ ফ্রেজাল ভার্ব। নাও কাম টু নাম্বার ফাইভ, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, লক দ্য ডোর, এ নাম্বারে রয়েছে দেখো। এটা ইম্পারেটিভ সেন্টেন্সের, অতএব লেটের নিয়মে করতে হবে। যদি ভয়েস চেঞ্জের নিয়মগুলো তোমাদের পুরোপুরি জানা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখো, ভয়েস চেঞ্জের ওপরে সবগুলো নিয়ম রয়েছে। ওকে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকলো, অথবা তোমরা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো। লক দ্য ডোর, ওকে, লেট দিয়ে হবে, দ্য লেট দ্য ডোর বি লকড। ওকে, আমি গঠনটা একটু বলে নিচ্ছি, এটার গঠন হবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি, অর্থাৎ লেট দ্য ডোর বি লকড। নাম্বার বি, অসীম নোস দ্য সলিউশন টু দিস প্রবলেম। ওকে, তাহলে দ্য অ্যান্সার ইজ দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। I repeat the answer again. The solution to this problem is known to Ashim. Okay, number C. I had written a letter. Okay, a letter object. I subject. Written hoche third form. Arita past perfect eroes. Tale ki hobe? A letter had been written by me. A letter had been written by me. Okay. Now come to exercise number 6. ওকে, দ্যাট ইজ রাইটিং স্কিল। রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড উইদ ইন 100 ওয়ার্ডস অ্যাডভাইসিং হার অর হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হার অর হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকোয়েন্টলি অ্যাজ পসিবল। ওকে, অর্থাৎ তুমি তোমার বন্ধুকে একখানি পত্র লিখো, তার এলাকায় যে গ্রন্থাগারটা রয়েছে সেটাতে মাঝে মধ্যেই ভ্রমণ করতে, অর্থাৎ ভ্রমণ বলাটা এখানে ভুল, মানে সেখানে যেন মাঝে মধ্যেই গিয়ে সে বই টইগুলো একটু দেখে। ওকে, সেই সম্পর্কে উপদেশ দিতে হবে তোমাকে, অর্থাৎ একটা অ্যাডভাইস দিতে হবে। ওকে, তাহলে দেখো লেখা স্টার্ট করবে কিভাবে। প্রথমে ডান দিকে ওপরে তুমি একটা অ্যাড্রেস লিখে নেবে, অর্থাৎ তোমার অ্যাড্রেসটা, যে লিখছে তার অ্যাড্রেসটা লিখে নেবে। আমি একটা দিয়েছি দেখো, বালুরঘাট কমা বেলতলা পার্ক ডেট, একটা আনুমানিক আমি একটা ডেট বসিয়ে দিয়েছি। ওকে, তুমি তোমার মতো বসিয়ে দেবে প্লেসটার নাম এবং ডেটটা, অর্থাৎ তুমি যেখান থেকে লিখছো সেই জায়গাটা। সেম অ্যাজ লেফট সাইডে লিখবে মাই ডিয়ার রতন, আমি রতনদার নাম দিয়েছি, তোমরা তোমাদের মতো দিয়ে দিবে। এইবার দেখো আমি লেখা স্টার্ট করছি, হোপ ইউ আর অল বাই দ্য গ্রেস অফ অল মাইটি। ওকে, আমি আশা করছি সর্বশক্তিমানের আশীর্বাদে তোমরা সবাই ভালোই রয়েছে। ফুল স্টপ, উই আর অলসো ওয়েল হিয়ার, আমরা এখানে ভালোই আছি। ইন দিস লেটার আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ দ্য বেনিফিটস অফ লাইব্রেরিজ, এই চিঠিতে আমি তোমার সঙ্গে একটু ভাগ করে নেব লাইব্রেরির যে উপকারিতা সেইটা নিয়ে। ফুল স্টপ, আই নো দ্যাট দিয়ার ইজ এ পাবলিক লাইব্রেরি ইন ইয়ার এরিয়া, আমি জানি যে তোমার এলাকায় একটা গ্রন্থাগার রয়েছে। ইউ নো দ্যাট লাইব্রেরি ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ, তুমি জানো যে গ্রন্থাগার হয় জ্ঞানের ভাণ্ডার। ফুল স্টপ, ডিফারেন্ট টাইপস অফ বুকস আর অ্যাভেলেবল হিয়ার, বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যায়। ফুল স্টপ, বিসাইড সিলেবাস বুকস ইউ ক্যান গেট ডিফারেন্ট টাইপস অফ বুকস দেয়ার, শুধুমাত্র পাঠ্য বই নয়, পাঠ্য বই ছাড়াও সিলেবাসের বই ছাড়াও তুমি এখানে বিভিন্ন ধরনের বই পেতে পারো। সো ফর এনি কাইন্ডস অফ রেফারেন্স বুকস ইউ ক্যান গো দেয়ার, তাই যে কোনো ধরনের রেফারেন্স বই পাওয়ার জন্য তুমি সেখানে যেতে পারো। ইউ ক্যান গেট স্টোরি বুকস দেয়ার, তুমি সেখানে গল্পের বই পেতে পারো। রিডিং স্টোরি বুকস ইজ ভেরি গুড ফর আস, অর্থাৎ গল্পের বই পড়াটা আমাদের পক্ষে খুবই ভালো। ইউ ক্যান অলসো এনরিচ ইউর জেনারেল নলেজ বাই রিডিং জিকে বুকস, তুমি তোমার সাধারণ জ্ঞানের ভাণ্ডারটাকে বৃদ্ধি করতে পারো তুমি জিকে বই পড়বার মাধ্যমে। সো আই সাজেস্ট ইউ টু ভিজিট দ্য লাইব্রেরি ফ্রিকোয়েন্টলি, তাই আমি তোমাকে অবশ্যই উপদেশ দেবো সেখানে মাঝে মধ্যেই যাবার। এ গুড হ্যাবিট গ্র্যাজুয়ালি বিল্ডস আপ, অর্থাৎ একটা ভালো অভ্যাস ধীরে ধীরে তৈরি হয়। আই হোপ ইউ উইল কনসিডার মাই সাজেশনস উইথ ইম্পর্টেন্স, আমি আশা করছি গুরুত্ব সহকারে তুমি আমার সাজেশনটা গণ্য করবে। প্লিজ রিপ্লাই, অনুগ্রহ করে তুমি আমার পত্রটার রিপ্লাই দেবে। ওকে, পৃষ্ঠার ডান দিকে তুমি লিখবে ইউর লাভিং ফ্রেন্ড, লিখে তোমার নাম দেবে, আমি একটা নাম দিয়েছি অমিত, তুমি তোমার মতো নাম দেবে। আর পৃষ্ঠার বাঁ দিকে অর্থাৎ লেফট সাইডে তুমি অ্যাড্রেস দেবে, কার অ্যাড্রেস দেবে, অফকোর্স তোমার বন্ধুর অ্যাড্রেস দেবে। আমি দিয়েছি দেখো একটা, রতন সাহা কেয়ার অফ বিজয় সাহা বিএলএস প্লাস পোস্ট গতিরাম ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর পিন নাম্বার 733133, তোমরা তোমাদের মতো দিয়ে দেবে। ওকে,
Now come to activity 7 and write a letter within 100 words on the benefits of early morning exercise using the following points. Okay, অর্থাৎ early morning exercise এর যে benefits গুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে এট ফার্স্ট একটা টাইটেল দিতে হবে, benefits of early morning exercises. Okay, now starts. Early morning exercises are good for our health. অর্থাৎ সকাল সকাল শারীরিক যে ব্যায়ামগুলো সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। To lead a healthy life, we have to follow a daily routine. Okay, exercise include. অর্থাৎ একটা স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যবান জীবনযাপন করতে গেলে আমাদেরকে একটা নিয়মিত রুটিন অনুযায়ী চলতে হবে, যার মধ্যে অবশ্যই ব্যায়াম থাকবে। ইন দ্য আর্লি মর্নিং দ্য এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড পলিউশন ফ্রি। সকালবেলা যে বাতাসটা থাকে সেটা কি হয়, সতেজ এবং দূষণমুক্ত। কুল ব্রিজ ব্লোজ এভরিহোয়্যার, শীতল বাতাস সর্বত্র বয়। এক্সারসাইজ ডিউরিং আর্লি মর্নিং কিপস আস ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি স্ট্রং। অর্থাৎ সকালবেলা এই রকম একটা পরিবেশে তুমি যদি ব্যায়াম করো তাহলে কি হবে, শারীরিক এবং মানসিকভাবে তুমি সুস্থ থাকবে এবং শক্তিশালী হবে। উই ক্যান কিপ অ্যাওয়ে মেনি ডিজিজেস থ্রু এক্সারসাইজ, আমরা অনেক রোগগুলোকে দূরে রাখতে পারি এই ব্যায়ামের দ্বারা। ইন দ্য মর্নিং সকালবেলা। আর্লি মর্নিং এক্সারসাইজেস এনেবলস আস টু টেক আপ ডিফিকাল্ট চ্যালেঞ্জেস। ওকে, অর্থাৎ সকালবেলা যদি আমরা ব্যায়াম করি সেগুলো আমাদেরকে কি করে, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ নিতে সাহায্য করে। মর্নিং এক্সারসাইজেস হেল্প দ্য স্টুডেন্টস টু ইনক্রিজ দেয়ার কনসেন্ট্রেশন অন দেয়ার স্টাডিজ। সকালবেলা এই যে ব্যায়ামগুলো, এগুলো করলে কি হয়, ছাত্ররা তাদের পড়ার প্রতি মনোযোগটা দিতে সক্ষম হয়, অর্থাৎ তাদের মনোযোগ দেওয়ার ক্ষমতাটা বৃদ্ধি করে, ইনক্রিজ করে। মর্নিং এক্সারসাইজেস হেল্পস আস অ্যাক্টিভ অ্যান্ড হেলদি। অর্থাৎ সকালবেলার ব্যায়ামটা আমাদেরকে কি করে, সক্রিয় এবং স্বাস্থ্যবান হতে সাহায্য করে। সো উই শুড বিল্ড আপ দ্য হ্যাবিটস অফ এক্সারসাইজেস আর্লি ইন দ্য মর্নিং। তাই আমাদের উচিত সকালবেলা ব্যায়াম করার অভ্যাসটা গড়ে তোলা। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য প্যারাগ্রাফ অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। ওকে, ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ হিট অন লাইক বাটন অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস টু হেল্প দেম। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট নোটিফিকেশন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। Have a good day. Bye.